আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ বন্ধু আকাশ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, সবচেয়ে প্রথম আপডেটটি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে। তো খবরে শুনে বলা হচ্ছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ফাইনাল পরীক্ষায় বিদ্যুৎ নিয়ে বিশেষ অ্যাডভাইজারি জারি শিক্ষামন্ত্রীর। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ফাইনাল পরীক্ষা নিয়ে বিস্তর বিতর্কের পর অবশেষে ইউজিসির নির্দেশ মতো আগামী 1 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে করতে চলেছে পরীক্ষা। যদিও এই পরীক্ষা প্রতিবারের মতো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেতে হবে না, ঘরে বসে অনলাইনে দিতে হবে পরীক্ষা। পরীক্ষার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ইউজিসি। প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডের জন্য দেওয়া হবে অতিরিক্ত 30 মিনিট সময়। কিন্তু এই অনলাইন পরীক্ষা চলাকালীন অপরিহার্য বিদ্যুৎ সংযোগ, পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ সংযোগ অব্যাহত থাকে তার জন্য অ্যাডভাইজারি জারি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন টুইট করে শিক্ষামন্ত্রী বলেন, সিএসসি ও রাজ্যের বিদ্যুৎ পরিষদকে 1 অক্টোবর থেকে 18 অক্টোবর পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সংযোগে অব্যাহত রাখতে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ও রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদে রাজ্যে সব মিলে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7.5 লক্ষ। করোনা ভয়ে অনলাইনে সকলকে পরীক্ষা হবে একসাথে, ফলে তৎপরতা তুঙ্গে। তো দ্বিতীয় আপডেটটি হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে বিডিপি ছাত্রছাত্রীদের জন্য তাদের পরীক্ষার সুবিধার্থে মডেল কোশ্চেন পেপারগুলি দেওয়া হয়েছে। তো আপনাদের পরীক্ষা মডেল কোশ্চেনগুলি দেখার জন্য আপনাদের সাবজেক্ট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে, এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেই মডেল কোশ্চেনগুলি চলে আসবে। এবং সাবজেক্ট ওয়াইজ এখানে মডেল কোশ্চেনগুলি পিডিএফ দেওয়া হয়েছে। তো পিডিএফগুলি দেখার জন্য আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে মডেল কোশ্চেনগুলি খুলে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটি কোশ্চেন আপনাদের ডাউনলোড করে দেখেছি। ডাউনলোড করার জন্য লিঙ্কে ডাউনলোড যে অপশনটি দেখাচ্ছে লাল কালারে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা যখনই ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম মডেল কোশ্চেন ডাউনলোড হয়ে যাবে। এগুলো আপনারা ভালোভাবে সলভ করে নিন, এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্নপত্র অনেক কিছু কমন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এগুলিকে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন। তো এই ছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে। ভিডিও ভালো হতে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই লিখে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।